ভোটের আগে রাস্তা ঠিক না হলে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনায় চাঞ্চল্য বাগদার আইসঘাটা উত্তরপাড়ার এলাকায়। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব গ্রামবাসীরা। বাগদার আইসঘাটা উত্তরপাড়ার প্রায় 2.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় রয়েছে। এবার গ্রামের রাস্তা ঠিক না হলে ভোট বয়কটের ডাক গ্রামের তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল, প্রশাসনের দরজায় ঘুরে ঘুরে মেলেনি কোনো সুরাহা। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম থেকে স্কুল, বাজার বা অন্যত্র যাওয়ার এই একটাই রাস্তা, সেই রাস্তা দীর্ঘদিন বেহাল দশা। এই বেহাল দশার কারণে রাস্তা চলাচলের প্রায় অযোগ্য, দিনের পর দিন ঘটছে দুর্ঘটনা। ছোট ছোট ছেলেমেয়েরা সাইকেলে বা গাড়িতে করে স্কুলে যাওয়ার পথে পড়ে গিয়ে প্রায় সময় আঘাত পাচ্ছে। বৃদ্ধ এবং অসুস্থ মানুষদের যাতায়াতের প্রায় অযোগ্য হয়ে পড়েছে ওই রাস্তা। স্থানীয় সূত্রে আরও জানা যায়, কোনো নতুন গাড়ি কিনে এই রাস্তা দিয়ে যাতায়াতের পর 2-3 বছর পরে সেই গাড়িটিও খারাপ হয়ে যায়। অথচ এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, বৃদ্ধ থেকে শুরু করে নিত্যযাত্রীদের। এ বিষয়ে গ্রামের এক বাসিন্দা নীলরতন রায় জানান, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে মানুষের প্রায় সময় দুর্ঘটনা ঘটে। প্রত্যেকবার ভোট আসলে আশ্বাস দেওয়া হয় রাস্তা ঠিক হবে, কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিয়েও রাস্তা ঠিক হয়নি। অথচ গ্রামের অন্যান্য রাস্তা ঠিক করা হচ্ছে, কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তাটি যে বেহাল দশায় রয়েছে সেদিকে নজর নেই কারো। পায়ে মশকা লেগে পা ভেঙে যাওয়ার মতো অবস্থা। আর প্রতিবার ভোটের আগে বলে যে রাস্তা এসছে, কিন্তু রাস্তা হয় না, কোনোবারই হয় না। আজকে 15 বছর ধরে আমি দেখছি এই রাস্তার অবস্থা এই একই হাল। আর সাইকেল নিয়ে তো যাওয়াই যায় না রাস্তা দিয়ে, আর কেউ নতুন গাড়ি কিনলে পরে গাড়ির অবস্থা 2 বছরের মধ্যে গাড়ি ভেঙে চুরে সব শেষ হয়ে যায়। তো এই রাস্তা আমরা চাই যে এবার রাস্তাটা হোক আমাদের ভোটের আগে, ঠিক আছে, ভোটের আগে রাস্তাটা হোক। আর নালে পরে যদি রাস্তা না হয় তাহলে আমরা ইয়ং ছেলেপেলে টোটালি গ্রাম থেকে টোটাল সব ভোট আমরা বয়কট করে দেবো। স্থানীয়দের দাবি, অবিলম্বে রাস্তা ঠিক করা হোক পঞ্চায়েত ভোটের আগে, না হলে ভোট বয়কট করবেন তারা। এই দাবিতে এদিন এলাকায় জড়ো হয়ে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। এই রাস্তা 10 বছরে অন্তত 4-5 বার নির্বাচনে, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, আগামী আবার পঞ্চায়েত নির্বাচন, নির্বাচন আসার আগে প্রত্যেক দলের নেতারা, আমরা কোনো রাজনৈতিক দলের কথা বলতে চাই না, প্রত্যেক দলের নেতারা এসে বলে এই তো জানুয়ারি মাসে মনে হয় পয়সা ঢুকবে, এই তো ফেব্রুয়ারিতে পয়সা ঢুকবে, কিন্তু দীর্ঘ 10 বছর ধরে আমরা এই আন্দোলনে নামিনি। তাদের প্রতিশ্রুতির আশায় অনেক দিন অপেক্ষায় থাকার পরেও এখন বর্তমানে এই রাস্তা সংস্কার হচ্ছে না, এবং এই রাস্তা সংস্কারের দাবিতে আমরা সবাই মিলে গ্রামবাসী বৃন্দ ভোট বয়কটের ডাক দিয়েছি। এই ভোট বয়কট আমরা ভোট দিতে আগামী পঞ্চায়েত নির্বাচনে যাব না যদি রাস্তা সংস্কার না হয়। দীর্ঘ সময় ধরে চলে বিক্ষোভ। এ বিষয়ে গ্রামের এক বাসিন্দা প্রভাতী বিশ্বাস বলেন, এখানে এই 2.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বাচ্চারা স্কুলে যাওয়ার সময় প্রায় পড়ে গিয়ে হাত পা ভাঙে। এই রাস্তা দিয়ে স্কুল বা বাজার যেতে হয়। এই রাস্তার এই দশার কারণে আমাদের যাতায়াতের খুব সমস্যা হয়। তাই আমরা চাই আগে আমাদের রাস্তা ঠিক হোক, তারপর ভোট দেব। খুব বেহাল অবস্থা, 2-2.5 কিলোমিটার রাস্তা। এখানে যে পরিস্থিতি, এখানে বাচ্চারা যখন স্কুলে যায়, আমাদের সাইকেল ছাড়া তো স্কুলে যাওয়ার কোনো উপায় নেই, তাই এখানে স্কুলে যাওয়ার সময় সাইকেল নিয়ে সবসময় বাচ্চারা পড়ে হাত পা ভাঙে। সাইকেল ছাড়া আমাদের স্কুলটা এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে স্কুল, বাজারও 1.5 কিলোমিটার দূরে। তো আমাদের এখানে এই রাস্তা দিয়ে যখনই আমরা বাজারঘাট করতে যাই আমাদের খুবই সমস্যা হয়, কারণ সাইকেল না নিয়ে গেলে তো ব্যাগ নিয়ে আসতেও পারি না, আবার সাইকেল নিয়ে যখনই যাই তখন আমাদের হেঁটে হেঁটে যেতে হয় সাইকেল ঠেলে ঠেলে। আমরা চাই সবসময় আগে আমাদের রাস্তা হোক, তারপরে আমরা ভোট দেব, নইলে আমরা গ্রামবাসী মিলে কোনো দল নির্বিশেষে আমরা ভোট দিতে চাইছি না, আমরা ভোট দেব না, ভোট বয়কটের দাবি করছি। সবার একই বক্তব্য, আমাদের আগে রাস্তা চাই, পরে আমাদের ভোট। আমাদের ভোটের আগে এবং খোয়া ইট বালি সবই রাস্তার জন্য মালপত্র ফেলতে হবে, শুধু আমাদের প্রতিশ্রুতি দিলে হবে না, আমরা ভোটের আগে আপনাদের রাস্তা করে দেব। আমাদের আগে রাস্তা চাই, তবে আমরা ভোট দিতে পারবো। এবং আমাদের বিশেষ অসুবিধা হয় যখন প্রেগনেন্সি মায়েরা হসপিটালে যেতে যায়, এইখানেই তো ডেলিভারি হয়ে যায় যে রাস্তা, তা সেটা সমস্যা না করলে আমরা কখনো ভোট দিতে যাব না। এই একটাই বক্তব্য আমাদের, আগে রাস্তা চাই। এ বিষয়ে বাগদার পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিমা রায় বলেন, গতকাল আপনারা জানেন যে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত পঞ্চায়েত সমিতিতে মেসেজ এসেছে কি না, যে সমস্ত 15
যে ফান্ড আছে সেই ফান্ডের থেকে টাকা ঢুকছে, আপনারা প্রসিডিওর তৈরি করুন, স্কিম ভেটেড করুন, তারপরে আপনাদের কাজ শুরু করা যাবে। আজকে এই যে যে রাস্তাটা, সত্যি রাস্তার অবস্থা খুব খারাপ। আমরা 3 বছর বিএডিপি ফান্ডে যখন টাকা না পেয়েছি, তখন বিগত বছরে আবার 15-এ এই স্কিমটাকে দিয়েছে। অলরেডি মিটিং ডেকে দেওয়া হয়েছে, আমাদেরকে নোটিশও করে দেওয়া হয়েছে। আশা করা না, আমি মনে করছি যে জানুয়ারির 15 তারিখের মধ্যে এখানে কাজ শুরু হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।